বন্ধু, কত বন খুঁজে এলাম, একটি হরিণ তো খুঁজে পেলাম না। তাহলে কি খালি হাতে প্রসাদ ফিরতে হবে বন্ধু? না বন্ধু, সেখানে যখন এসেছি শিখার দরে, তারপর আমরা প্রাসাদে ফিরবো। তাহলে চলো বন্ধু, সামনে একটি বাগান বাড়ি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানে গিয়ে একটু বিশ্রাম করি, তারপর বের হবো। Thank you.
আমি ধর্মরাজ্যের রাজকুমার, হরিণ শিকারে এসে বিশ্রাম নেব বলে এখানে আসা করেছি। ঠিক আছে, তাহলে চলো কুমার। আমি হলাম ওই কাঞ্চননগরের রাজকুমারী কুসুম তারা, তুমি এসো আমার সঙ্গে। তাই চলো কুসুম তারা। এসো কি বলছো? কি তোকে আমি কি রেখে রেখেলাম? তোর ভ্রমণটাকে তুই সঙ্গে করে নিয়ে আয়। আসি বন্ধু। আমিও যাই। আরে আরে যাচ্ছ তার, তুমি যদি চলে গেলে আমি একা কেমন করে থাকবো? চিনি না গো, জানি না গো,
আমাদের এই ভালোবাসার বন্ধন কোনোদিন ছিন্ন হবে না তো? তার মানে না বন্ধু, না, আমাদের ভালোবাসার বন্ধন কোনোদিন ছিন্ন হতে পারে না। সত্যি বলছো কুসুম? হ্যাঁ বন্ধু, সত্যি 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 কুসুম বন্ধু। Thank you.
শোনো কুসুম তারা, আমাকে যে আবার রাজ্যে ফিরে যেতে হবে। কি বলছো তুমি? আমার জন্য হয়তো আমার পিতামাতা ভীষণ চিন্তা করছে কুসুম, কিন্তু তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো বন্ধু? আমি আবার আসবো কুসুম। বন্ধু বিদায় কুসুম তারা, বন্ধু আবার দেখা হবে। যদি তুমি আমাকে অভয় দাও তাহলে আমি তোমার সঙ্গে কথাটি বলতে আমি সাহস পাবো। কুসুম তারা বলো তুমি আমাকে, বলো তুমি আমাকে অভয় দাও। তুমি আমার জীবন সঙ্গিনী হলে এই রাজ্য আর রাস না সন্ধ্যা হবে আমার, তখন তোমাকে আমি, তখন তোমাকে আমি সারা জীবন তোমাকে আমি এই কথাটা আপনি মনে রাখবেন। আর একটি কথা আপনাকে বলতে চাই,
কোনদিন মুক্তর মালা শোভা পায় না। আমি দাশকুমারী কসম তারা, তুমি আমাকে কুকুর বলে গালি দিয়েছ, কসম তারা তুমি ছাড়া জানি সরাদি বেকবাম সে এই তোরা মত সহজে আনিতে পারছে তোর বই তোর না সিংহাসনের লোভ আমাকে আকুল করে ফেলেছে, কোলে কৌশলে যেমন করে হোক এই সিংহাসন আমার। দেখা যাক নতুন সেনাপতিকে আমি বাধ্য করতে পারি কি না। কি আপনার কি শেষ আছে দাদা? আমি হলাম রাজা চন্দ্রশেখরের পুষ্পপুত্র, আর উত্তম কুমার হচ্ছে তার আপন সন্তান। এই সিংহাসনের উত্তরাধিকারী আইনত উত্তম কুমার, কিন্তু আমি চাই আমি চাই রাজ সিংহাসন। অবাক হচ্ছেন তাই না দাদা? আপনি একটা কথা শুনে রাখুন, যেভাবেই হোক এই রাজ সিংহাসন আমার করে নেব। আপনি শুনুন দাদা, এ ব্যাপারে আমাকে সাহায্য করবেন কি না? ছেলে বিজেলির ছেলে, এক মুঠো অন্যের জন্য মানুষের ধরে ধরে ঘুরে বেড়াতে মহারাজের দয়া তুমি আছেই ধর্ম রাজ্যের তুমি হলো না, আজ তুমি চাষতে ছাও এখন বৈপক রাধা আপনার কাছে আমি উপদেশ চাইনি, আমি চাইছি সাহায্য। বলুন আপনি আমাকে সাহায্য করবেন কিনা? মোহন, অন্যায় খাতে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। বেশ, তাহলে দেখছি আমার অন্য পথ খুঁজে বের করতে হবে। তাহলে আপনি একটি কথা মনে রাখবেন দাদা, আপনি আমাকে সাহায্য না করলে এই ধর্মরাজ্যের সিংহাসন আমার করায়ত্ত করে আনবই আনব। তুমি মনে রেখো মোহন, এই শৈলে যদি তুমি বেঁচে থাকে তোমার আমি হাসতে হাসতে নিয়ে বলে দেব তোমার দেব না মহারাজের কোন। আপনাকে বলছি দাদা, আপনি যদি আমার এই কাজে বাধা হয়ে দাঁড়ান তাহলে এর পরিণাম কিন্তু তাহলে তুমি এত দূরে গিয়েছ মোহন, কি কথা বলেছে না মোহন? তোমাকে আদর স্নেহ দিয়ে নিরীক্ষণ করে নিমন্ত্রণ বরণ করেছে, আজ তুমি তার ভোগে ছোট থাকতে চাও? একটি কথা বলে দেখো মোহন, যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত সেই আগুনে তোমাকে পড়ে মরতে হবে মোহন।
নগ্ন হয়ে যাবে আর বসে আছে রাজা চন্দ্রসেন রাজ্যে উত্তম সভা সেই জালে আবদ্ধ হয়ে সারা